আকাশে আমরা তাকে দেখতে পেরেছি নতুন এক চাঁদের আকৃতি এত সুন্দর লেগেছে যে চারটি আমরা দেখেছি আরবি 29টি হরফের দ্বিতীয় হরফ বার মতো অর্থাৎ চাঁদের নিচে প্রিয় দর্শক আমাদের রমজানের চাঁদ নিয়ে ইতিমধ্যেই মুখ খুললেন আমাদের বাংলাদেশের উলামায়ে গণ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা ঠিক এরকমই হতে যাচ্ছে আজকে একটা ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক রমজানের চাঁদের নিচে দেখা যাইতেছে একটা তারার মতো নিচে জানি কি অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে বলতেছে এটা হচ্ছে কিয়ামতের একটা নমুনা কিয়ামত অতি শীঘ্রই হতে যাচ্ছে ঘনিয়ে আসছে দুনিয়ার আয়ু অতি শীঘ্রই কমে আসছে অনেকজনে অনেক রকমের কমেন্ট ছড়ে দিচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের উলামায়ে গণ কি বলতেছে আপনাদেরকে সেই ভিডিও ক্লিপটা দেখাবো চলুন সুপ্রিয় দর্শক যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা নতুন দর্শক আছেন আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এরকমের ভাইরাল ভিডিও পেতে চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক আকাশে আমরা তাকে দেখতে পেরেছি নতুন এক চাঁদের আকৃতি এত সুন্দর লেগেছে যে চারটি আমরা দেখেছি আরবি 29টি হরফের দ্বিতীয় হরফ বার মতো অর্থাৎ চাঁদের নিচে একটি নোক্তা থাকলে যেরকম হয় বার নিচে নোক্তা যেরকম থাকে চাঁদের নিচে সেরকম নোক্তার মতো আমরা দেখেছি অত্যন্ত সুন্দর একটি চাঁদ যেটা দেখার পর অনেকে ফেসবুকে পোস্ট করেছেন সুবহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে মাশা আল্লাহ বলে কিন্তু এটা দেখে অনেকে ফেসবুকে পোস্ট করার পাশাপাশি অনেকে লেখালেখি করছেন যে এটা কিয়ামতের আলামত এটা ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাব হবে তার লক্ষণ প্রকাশ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দেশ ও বিদেশের যারা আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আশা করছি এই পবিত্র রমজানুল মোবারকে এই সিয়াম সাধনার মাসে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন বর্তমান সময়ের সবচাইতে আলোচিত একজন আলোচক হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী প্রিয় ভাইয়ের কাছে আমরা এই মুহূর্তে একটি বর্তমান সময়ের সবচাইতে আলোচিত একটি প্রশ্ন করতে চাই যে আমরা প্রথম রমজানে আকাশে চাঁদের নিচে একটা তারকার মতো একটা বিষয় লক্ষ্য করেছি যেটা অনেকেই বলতেছেন এটা আরবি হরফ বাইয়ের মতো দেখা গেছে আসলে এটা নিয়ে সারা দেশে অনেক আলোচনা সমালোচনা চলতেছে অনেকে বলতেছেন ইমাম মেহেদি আসবেন কিয়ামত খুব সন্নিকটে অচিরে কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে এটা নিয়ে সারা দেশে একটি তোলপাড় চলতেছিল তো মহাতারাম এটা নিয়ে দর্শকের মধ্যে অনেক বিভ্রান্তিকর একটা বিষয় দেখা দিচ্ছে আসলে কোরআন সুন্নার আলোকে এটা নিয়ে আল্লাপাক কী বলেছেন হাদিসে রসুল কী বলেছেন এটা নিয়ে যদি আপনি একটু সুন্দর একটা আমাদের সম্মুখে একটা উত্তর দিতেন বা এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরতেন আপনার কাছে মহাতারাম জানতে চাই যেটা শুনলে দর্শকেরা উপকৃত হবেন এখন আলোচনা করছেন আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম যুক্তিবাদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রিয় ভাই আজকের প্রোগ্রামের যিনি উপস্থাপক বর্তমান সময়ের যিনি একজন জনপ্রিয় আলোচক আমাদের প্রিয় ভাই মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী ভাই একটি প্রশ্ন করেছেন বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা চলছেন সেটি হচ্ছে আমরা দেখেছি রমজান মাসের প্রথম রমজান যেদিন আমরা ইফতার করেছি আকাশে আমরা তাকিয়ে দেখতে পেরেছি নতুন এক চাঁদের আকৃতি এত সুন্দর লেগেছে যে চারটি আমরা দেখেছি আরবি 29টি হরফের দ্বিতীয় হরফ বার মতো অর্থাৎ চাঁদের নিচে একটি নোক্তা থাকলে যেরকম হয় বার নিচে নোক্তা যেরকম থাকে চাঁদের নিচে সেরকম নোক্তার মতো আমরা দেখেছি অত্যন্ত সুন্দর একটি চাঁদ যেটা দেখার পর অনেকে ফেসবুকে পোস্ট করেছেন সুবহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে মাশা আল্লাহ বলে কিন্তু এটা দেখে অনেকে ফেসবুকে পোস্ট করার পাশাপাশি অনেকে লেখালেখি করছেন যে এটা কিয়ামতের আলামত এটা ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাব হবে তার লক্ষণ প্রকাশ করেছেন এবং অনেকেই বলছেন যে যেহেতু মুসলিম বিশ্বের অনেক দেশের পতাকাতে বা চিহ্নর মতো অর্থাৎ চাঁদ এবং তারকা আছে এটা হলো মুসলমানদের বিজয়ের লক্ষণ অনেকেই বলছেন চাঁদের এই আকৃতি দ্বারা এটা বোঝা যাচ্ছে যে সামনে গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় হবে গোটা পৃথিবীতে মুসলমানেরা যে মার খাচ্ছে সেই দিনের সমাপ্তি ঘটবে এবং গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় হবে কালেমার পতাকা উত্তীর্ণ হবে অনেকেই লেখালেখি করছেন
যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে যে চারটি আমরা দেখেছি নিচে বার মতো নুকতা, এটার দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামত হবে, ইমাম মাহদির আগমন ঘটবে। অনেকেই বলছেন যে এটা জুলফি বিশিষ্ট তারকা, যেই তারকা নিদর্শন করছে যে অতি অল্প সময়ের ভেতরে পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করা হচ্ছে। একটা বইয়ের পেজকে তারা স্ক্রিনশট দিয়ে ছবি উঠাইয়া ফেসবুকে আপলোড করছেন, সেখানে লেখা আছে যেমন একটি সময় কিয়ামতের আগে আসবে যখন জুলফি বিশিষ্ট তারকা পৃথিবীতে উত্তোলিত হবেন, এবং সেই রমজান মাসের প্রথম দিনটা হবে শুক্রবার এবং মাঝের দিনটা হবে শুক্রবার, এবং এই রমজান মাসের শুক্রবারে বিকট শব্দ আসমান থেকে প্রবাহিত হবে এবং তার দ্বারা বোঝা যাবে যে অতি অল্প সময়ের মধ্যে পৃথিবীতে কিয়ামত হবে। এখন আমরা সঠিকটা জানার চেষ্টা করব কোরআন সুন্নার আলোকে যে এ সম্পর্কে ইসলাম কি বলে। প্রিয় বন্ধুরা, ইসলাম কি বলে সেটা বলার আগে আমরা জেনে নেব যে বিজ্ঞান এ সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন। আমরা এই মাসে রমজানের প্রথম দিনে যেই চাঁদ দেখতে পেরেছি এবং চাঁদের নিচে যে নোক্তার মতো দেখতে পেরেছি, এটা দেখার পরে বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে যে চাঁদের নিচে নোক্তার মতো যে উজ্জ্বল আমরা যে আলো সহ যে জিনিসটি দেখতে পেরেছি, তারা বলছে এটা হলো শুক্র গ্রহ, যেটা আমরা কি শুকতারা বলে থাকি। এই শুক্র গ্রহ তার নিচে আসার কারণ হলো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সব কিছু তার নিজের কক্ষপথে ঘূর্ণায়মান, অর্থাৎ প্রত্যেকে তার নিজের গতিপথে ঘুরতে থাকে। আর এগুলো ঘুরতে ঘুরতে চাঁদ এবং শুক্র গ্রহ কাছাকাছি অবস্থান করার কারণে সেই দিনে চাঁদের নিচে শুক্র গ্রহটাকে আমরা দেখতে পেরেছি, যেটা বার মতো নোক্তার মতো একেবারে গোল হয়ে উজ্জ্বল আলোকরাজির মতো আমরা সেটাকে দেখতে পেরেছি। বিজ্ঞান বলছে এটা হলো শুক্র গ্রহ, যেটা 600 বছর পর পরে চাঁদ এবং পৃথিবীর কাছাকাছি চলে আসে এবং তখন এই দৃশ্যটা দেখা যায়, এটা বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে। এখন আসুন কোরআন কি বলেছে। আমরা জানি আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়াকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, অর্থাৎ এই পৃথিবীতে চন্দ্র, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ যা কিছু আছে প্রত্যেকটি তার নিজের কক্ষপথে ঘুরছে ঘূর্ণায়মান। পৃথিবীতে এমন একটি সময় ছিল, বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন যে পৃথিবী ঘোরে কিন্তু সূর্য ঘোরে না। আবার 10 বছর পরে তারা ব্যাখ্যা দিলেন যে না, সূর্য ঘোরে কিন্তু পৃথিবী ঘোরে না। আবার 10 বছর পরে তারা ব্যাখ্যা দিলেন পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে, তারা ব্যাখ্যা দিতে পারলেন না। আমরা বুঝতে পারলাম যে না, আসলে তাদের মাথা ঘোরে, সঠিক ব্যাখ্যা আমরা তাদের কাছ থেকে পাবো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে 1450 বছর আগে সুস্পষ্টভাবে বর্ণনা করে বললেন অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, অর্থাৎ প্রত্যেকটি গ্রহ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, আপনার চন্দ্র, তারকা যা কিছু আছে সব কিছুই নিজের কক্ষপথে ঘূর্ণায়মান, সব কিছু তার নিজের কক্ষপথে ঘুরছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার এই ব্যাখ্যা থেকে বিজ্ঞানের ব্যাখ্যাটা মিলে গেল যে চন্দ্র এবং শুক্র গ্রহ কাছাকাছি অবস্থায় থাকার কারণে এই দৃশ্যটা হতে পারে। এখন আসেন আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এবং ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই এই চন্দ্র, সূর্য, সৌরজগৎ, নক্ষত্র সম্পর্কে একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এবং ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই দুজনে একত্রিতভাবে বর্ণনা করেছেন, তারা বলেছেন যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এ সব কিছু ঘূর্ণায়মান, তাদের অবস্থানের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু তাদের অবস্থার পরিবর্তনকে কেন্দ্র করে এটা শুভ লক্ষণ নাকি কুলক্ষণ, ভালো নাকি মন্দ্র, এর মধ্যে কল্যাণ আছে নাকি অকল্যাণ আছে, এটা নিয়ে ব্যাখ্যা করা নিঃসন্দেহে একটি ভ্রান্ত, গোমরাহি, এবং এটার দ্বারা মানুষ বিপদের দিকে ধাবিত হয়, ভ্রষ্টতার দিকে ধাবিত হয়। তাহলে ইমাম বুখারী এবং ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ এগুলোর অবস্থানের পরিবর্তন দেখে ভালো মন্দ, শুভ অশুভ, লক্ষণ সুলক্ষণ কুলক্ষণ, কিয়ামত আসবে এসব ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি আকাশের চন্দ্র, তারা, নক্ষত্র দেখে কিয়ামত হবে, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা, আমি একটি বিষয় বলে শেষ করব,
আমরা জানি আইএমএ জাহিলিয়াতের যুগে মানুষেরা আকাশের চন্দ্র তারা নক্ষত্র দেখে ভাগ্য গণনা করতেন তারা এই সমস্ত শুক্র তারা দেখে শুক তারা দেখে সামনের দিনে ভালো হবে নাকি খারাপ হবে কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে এগুলো ব্যাখ্যা তারা দিতেন এগুলো আইএমএ জাহিলিয়াতের কাজ প্রিয় বন্ধুরা আইএমএ জাহিলিয়াতের কাজ ছিল তারা আকাশের চন্দ্র তারা নক্ষত্র এগুলো দেখে ভাগ্য গণনা করত তাদের তকদিরে বিশ্বাস ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আখিরাত সম্পর্কে তাদের কোনো বিশ্বাস ছিল না তারা ছিল জাহেল মূর্খ বর্বর তারা আকাশের চন্দ্র তারা নক্ষত্র দেখে ভাগ্য রাজি শুভ অশুভ কল্যাণ অকল্যাণের ভাগ্য নির্ধারণ করত গণনা করত তারা গণক ছিল অনেক জ্যোতিষী ছিল প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যারা আজকে আপনারা ফেসবুক ইন্টারনেটে এই চাঁদের ছবি দিয়ে কিয়ামত হবে ইমাম মাহদি আসবে মুসলমানদের বিজয় হবে এই বিষয়টি ব্যাখ্যা করছেন নিঃসন্দেহে এটা যদি আমরা ব্যাখ্যা করি এটা বিশ্বাস করি এটা আমরা নিজেদেরকে শিরিকের দিকে ধাবিত করছি কিনা নিজেরা শিরিক করছি কিনা নিজেদেরকে ভ্রষ্টতার দিকে ধাবিত করছি কিনা নিঃসন্দেহে এটা একটু চিন্তা করার বিষয় সেই সময় জাহিলিয়াত যুগে মানুষেরা চন্দ্র তারা নক্ষত্র দেখে ভাগ্য গণনা করত আজকে আমরাও যদি এই রসুলের উম্মাত হয়ে আমরা সেই চন্দ্র সূর্য নক্ষত্র দিয়ে ভালো মন্দ কল্যাণ অকল্যাণের ভাগ্য নির্ধারণ করি নিঃসন্দেহে এটা জাহিলিয়াত ছাড়া আর কিছু হতে পারে না প্রিয় বন্ধুরা আমরা জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমাদের জানা আছে নমরুদ তখন ছিলেন সেই সময় জ্যোতিষীরা আকাশের চন্দ্র তারা নক্ষত্র দেখে নমরুদকে বলে দিত যে সামনে কি হবে তার মসনদ থাকবে কিনা ক্ষমতা যাবে কিনা তারা বিশ্বাস করত জ্যোতিষীদেরকে তারা আকাশের নক্ষত্র চন্দ্র তারকা দেখে দেখে ভাগ্য গণনা করত জ্যোতিষীদের কথা বিশ্বাস করে তারা ভাগ্যের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ বিশ্বাস করত কিন্তু আমরা তো আজকে সুস্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গেছেন দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন সব কিছু একেবারে পরিষ্কার করে দিয়ে গেছেন সুতরাং সে রসুলের উম্মাত হয়ে আমরা চন্দ্র দেখে সূর্য দেখে ভাগ্য গণনা করব ভালো মন্দ কিয়ামতের আলামত বলবো ইমাম মাহদি আসবে বলবো শুভ লক্ষণ বলবো নিঃসন্দেহে এটা আমাদের অতি উৎসাহী অতি আবেগী কাজ ছাড়া আর কিছু হতে পারে না তাই প্রিয় বন্ধুরা যারা যারা ফেসবুক ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে তারা প্রকাশ করছেন যে এই চাঁদ দ্বারা বোঝা যাচ্ছে অতি শীঘ্রই কিয়ামত হবে ইমাম মাহদি আসবে নিঃসন্দেহে এটা অতি আবেগী কথা এবং আমাদের কোরআন সুন্নাহ বিরোধী কথা ছাড়া আর কিছু হতে পারে না তাই আসুন আমরা কোরআন সুন্নাহ অধ্যয়ন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 18 নম্বর আয়াতে বলেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন তারা আল্লাহকে ইচ্ছায় অনিচ্ছায় সিজদা করে সুতরাং তারা তোমাদের নিদর্শন দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর গোলামি করতে হবে তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগীতে মশগুল থাকি চন্দ্র সূর্য দেখে আমরা ভালো মন্দ শুভ অশুভ কল্যাণ ও কল্যাণের ভাগ্য নির্ধারণ না করি কিয়ামত অতি দ্রুত হবে ইমাম মাহদি চলে আসবে এটার দ্বারা যদি চাঁদের দ্বারা বোঝা যায় এ কথা বিষয়ে আমরা না বলি আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুক আমাদেরকে আল্লাহ তাআলা মুশরিক হওয়া থেকে হেফাজত করুক অতি আবেগী হয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিশ্বাস যেন আমরা বিশ্বাস না করি আল্লাহ তাআলা সে বিষয়টা আমাদেরকে দান করুক সকলকে ধন্যবাদ আজকের প্রোগ্রামের প্রিয় ভাই উপস্থাপক আমাদের সকলের প্রিয় মুখ জনপ্রিয় ইসলামিক আলোচক ইসলামিক লেকচারার আমার প্রিয় ভাই গোলাম রব্বানী ভাইকে ধন্যবাদ প্রিয় ভাইয়ের মাধ্যমে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমাদের প্রিয় ভাই চমৎকার এবং গুরুত্বপূর্ণ যুগ উপযোগী বর্তমান সময়ের সবচাইতে আলোচিত যে বিষয়টি সেখানে চমৎকার কিছু কথা আমাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে উপস্থাপন করেছেন প্রিয় ভাইয়ের জবানকে আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন আশা করছি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করছি যে কোনো বিষয় কোনো মন্তব্য করার আগে আমাদের কোরআন এবং সুন্নাহর দলিলকে তালাশ করা উচিত আর না জেনে আবেগী কোনো কথা বলে গুজব না ছড়িয়ে আমরা আশা করি যে কোনো কথা বলার আগে সতর্ক হয়ে চিন্তা ভাবনা করে সাবধানতা অবলম্বন করে কথা বলবো ইনশাআল্লাহ কিয়ামতের ব্যাপারে সঠিক এলেম আর জ্ঞান আছে একমাত্র আল্লাহ তাআলার কাছে বিদায় কিয়ামত কখন হবে কোন সময় হবে এর সঠিক জ্ঞান আমার আল্লাহ পাকের কাছে আছেন তিনি যখন ঘটাবেন তখনই কিয়ামত হবেন আশা করছি কেউ বিভ্রান্তি হবেন না গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখে নিয়েছেন উলামায়ে গণ কি বলতেছে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন সুপ্রিয় দর্শক এটা কিছু নয় এটা হচ্ছে
একটা শুক্র গ্রহ এরকমের অভিযোগ তারা তুলে ধরতেছে কোরআনের মাধ্যমে থেকে সুপ্রিয় দর্শক হয়তো আপনারা তাদের মুখ থেকে শুনতে পারলেন আশা করি এই ভিডিও ক্লিপটা দেখার পরে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অবশ্যই আপনাদের কোনো মতামত অভিমত হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন এরকমের ভাইরাল ভিডিও পেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে